গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো অনেক অনেক ও শুভেচ্ছা জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন হলো ভাত বসাতে এসেছি চালটা ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ঘুম থেকে দেরি করে উঠেছি কালকে সব এগুলো পরিষ্কার করে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছিলো তো আর সকালবেলা না আজকে মানে ছেলেকে যে স্কুলে পাঠাবো সাড়ে নয়টা পনেরো দশটার দিকে আমার আর ইচ্ছা করছিল না আমি যে থাক পাঠাবো না আমার আর ভালো লাগছিল না আর কি তারপরে ও এখনও ঘুমাচ্ছে আর বড়জন তো সকালবেলা সাতটার সময় টিউশনে গিয়েছিলো তারপরে ও যাওয়ার পরে আমি আবার শুয়েছিলাম তো কালকে ফ্রায়েড রাইস আছে মাংস আছে পনিরটা শেষ হয়ে গেছে মানে আমি সবাইকে টিফিন বক্সে করে করে মানে পনির মাংস মানে সবার মার জন্য দিয়ে দিই আর ফ্রায়েড রাইস আছে দেখাচ্ছি ব্যাক ক্যামে এই যে এতটা ফ্রায়েড রাইস আছে এই ঘিটা শেষ হয়ে গেছে আর গুলো ফ্রিজে রেখেছি মানে ফ্রাইড রাইস তো মাংস চাটনিটা রেখে দিয়েছি এখানে এখানে কি আছে ও এখানে চাটনিটা আছে এটা দুধে পায়েসটা কোথায় এই যে পায়েসটা ধরাই হয়নি না মানে হাউস কোটটা চেঞ্জ করে আসলাম তো সেটা মানে কি বলতে এই ব্লু কালারের হাউস কোটটা আজকে ধুয়ে দেব গরম জলে মানে চুবিয়ে রাখবো আজকে নোংরা হয়ে যায় খুব ওইটা মানে যেটা পিঙ্ক কালারে পরেছিলাম ওটা চেঞ্জ করে আসলাম এখন হলো এই প্রদীপটা রাখি ভাত বসে এসেছি দেখি দেখো আরেকজন হলো সাইকেল ঠিক করছে এখানে ও এখন হেলিকপ্টার কিনতে যাবে ওই দেখ হেলিকপ্টার যাচ্ছে ওই দেখ আর আরেকজন দেখো প্যান্ট প্যান্ট করছে ওরও এখন হেলিকপ্টার লাগবে কেন দাদাভাইটা দিয়েই খেলবি তুই খেলেছি কি তুই দাদাভাইটারটা দিয়েই তো খেলতে পারবি দাদাভাই সেই সকাল দশটার সময় স্কুলে চলে যাবে আর সময় আসবে আবার পাঁচটার সময় টিউশন থাকে বা ক্যারাটা বা ব্যাডমিন্টন তারপরে তো খেলতে পারবি তুই না আমার লাগবে দেখো সব ভেঙে দিচ্ছে দেখো না না করে না বাবা ভাঙে না নষ্ট হয়ে যাবে হুম করে না আচ্ছা কিনে দেবো তো আমি আচ্ছা কিনে দেবো আগে দাদা ভাই দেখি কিরকম নিয়ে আসে তারপরে হ্যাঁ ওর গাড়ির শখ এখনো মিটলো না এত বড় হয়ে গেছে তিনজনের খাওয়া হয়ে গেছে প্রথমে বড়জন জন খেলো তারপর ওর বাবা খেয়ে স্কুলে গেল তারপর ছোট জন খেলো এখন আমি কিছু খাইনি বারোটা বাজে এখন আমি খাবো দেখো সব পাগলের মতো করছে আমাদের ডেকোরেট এখনো আছে তা তো ধরাই হয়নি কালকে আর মুড়ি খাচ্ছি আর যুদ্ধ চলছে ঘরে গাড়ি কেনার জন্য বড় ভাই যাবে গাড়ি কিনতে এখন ছোট মধ্যে আমারও লাগবে দুনিয়া আর গাড়ি ঘরের মধ্যে তাও লাগবে যুদ্ধ চলছে বড়োজন ছোটোবেলার থেকে মানে এখনো ওর গাড়ি না সেই যে তেরো বছর হলো বারো বছর পেরিয়ে ছোটোবেলার থেকে খালি গাড়ি 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 ওটার অত ন্যাক নেই কিন্তু এই যে বড়টাটা দেখে ব্যাস আমার না ভালো লাগে না এত জিনিস নষ্ট করা এই বড়টাটা দেখেছি তো মানে নষ্ট করে এখন ধরছে এখন ফিলতে যাবে বলে আগে তো জন্মদিনে আমার মা হাসি ওরা টাকা দিত বুঝতো না গত বছর অব্দি কিচ্ছু বুঝেনি তা আমরা আমার কাছে থাকতো বাবা কাছে থাকতো থাকতে থাকতে খরচা যেত কিন্তু এবার একটু বড় হয়েছে বুঝে গেছে এবার নিজের টাকা নিজের কাছে রেখে দিয়েছে আমি এটা কাউকে দিব না এখন থেকে আমি এটাতে গাড়ি কিনবো তাই বলছে এটা কি হ্যাঁ তোমার টাকা না ওটা টাকা থাক না তোমার না না বাবা আমি বলেছি তো আমার দুই ছেলে জানো ও বাচ্চা এই দুই বাচ্চা ও বলে এখন এদিকে আসো ও যাবে এখন দাদুর সাথে হ্যাঁ জলটা খেয়ে যাও আস্তে আস্তে খাও যে দেখো গাড়ি কিনেই ছাড়লো মানে গাড়ি কিনবেই ও যাচ্ছে এখন আসলে বড়জনকে দেখেছে না চলো আরেকজন দেখো এই অবস্থায় রওনা দিয়েছিল ডেকে নিয়ে আসলাম হ্যাঁ এটা পরে চলে যায় এটার উপরে পর আমি এখনো তোদের যন্ত্রণায় দেখ কখন খেতে বসেছি ভাইকে নিয়ে যে সাবধানে চললো দুই ভাই গাড়ি কিনতে দাদুর সাথে কালকে এই বড় জীব গাড়িটা ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম তো আবার বারান্দায় ঢুকিয়ে দিই কেননা এত বড় জীব গাড়ি না ঘরের মধ্যে থাকলে অসুবিধা হয় হাঁটাচলা করতে আর কালকে তো মানে রাত্রেবেলা ঘরগুলো ভালো করে ঝাড় দিতে পারিনি তো আজকে ভালো করে ঝাড় দিয়ে নিবো আর আজকে আমাদের ঘরগুলো মুছাও হয়নি আর কি সকালবেলায় যে কাজ করে সে মুছেও নি মুছা হয়নি আমাদের ঘরগুলো আজকে তো ভালো করে ঘরগুলা টিভির ঘর মানে পাশে দুটা রুম আমার ঘরটা সবার লাস্টে ধরবো তো পরিষ্কার করে নিয়ে পরে স্থান করে নেবো একেবারে তো আজকে বেশি কিছু তো রান্নাও নেই এদিকে মা করেছিল লাউ মাছ করেছিল করেছিলো একটা চচ্চড়ি করেছিলো আর ফ্রাইড রাইস আর ইসে তো আছেই মাংস তো আছেই আর আমার রুমটা এখন পরিষ্কার করে নেবো মানে আমার রুমটা মুছেছি আমি সকালবেলা একবার মুছেছি কেক পড়েছিল রাত্রেবেলা তো আর মুছে হয়নি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন মানে ছোটোজনকেও স্নান করাবো আসলে স্নান করেনি এখন স্নান করাবো তারপরে হলো আমি স্নান করে নেবো ওর ওয়েট করে আছি ওকে পরে না স্নান করে মানে আমি স্নান করার পরে স্নান করাতে ইচ্ছা করে না ফাইনালি হেলিকপ্টার কিনে নিয়ে চলে এসছে আর পাপা তোমার গাড়িটা দেখি কি পাপার গাড়িটা দারুণ হয়েছে ব্ল্যাক কালারের দেখি এ দেখো কি সুন্দর গাড়ি এত জেদ করে না বাবা যাও মাঠে গিয়ে চালাও গা যাও চলছে দুই ভাই ফান করে রোদে দাঁড়িয়েছিলাম আর ছেলে গেছে হলো মন্দিরে মাঠে ওর বাবার সাথে ওই যে দেখা যাচ্ছে নাকি ওই যে ওইখানেই যাও বাবার ওখানে যাও না না ওখানে যাও ফ্রায়েড রাইসটা গরমে বসালাম ফ্রায়েড রাইস আর চিকেন খাবো আমি আর বাবাই আর আমার শাশুড়ি আর ওরা খাবে আমার ছেলে ওরা ভাত খাবে ওর বাবা মাংসটা গরম করতে হবে সব ফ্রিজে আছে এখানে কতগুলো আইসক্রিম কতগুলো মাংস আছে গরম থাকে কিন্তু নষ্ট করা যাবে না জিনিস একটু শুয়েছিলাম শুতে না শুতে সন্ধ্যা লেগে গেছে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর বাড়িতে সবাই ঘুমোচ্ছে আর কি আমি আর বাবাই মানে জাগা খালি আর কি তো মানে কি তো একটু তো রেস্ট সবারই দরকার হয় সবাই ঘুমোচ্ছি কিন্তু বাড়ির ঘোরা শুয়ে থাকলে তো সবার মানে মাথা খারাপ হয়ে যায় সেই জন্য আমি মানে উঠে সন্ধ্যাটা দিয়ে নিলাম ও সন্ধ্যা সকলকে সন্ধ্যা দেওয়ার পরে একটু শুয়েছিলাম চা নিয়ে এসছি এই যে আরেকজন পড়ছে ওর পড়ার লাগে না দেখো এখানে এখনো ঘুমোচ্ছে আমাদের তো চা খাওয়া হয়ে গেছে এখন ওর বাবা উঠেছে ছোট ছেলে উঠেছে তোর বাবাকে একটু দুধ চা দেবো মুড়ি দিয়ে আর ছোটোজনকে একটু লাল চা দিবো বিস্কুট দিয়ে তোর তো লাল চা লাগবেই প্রত্যেক দিন কিছুদিন পরেই আমাদের ক্লাবে কীর্তন শুরু হয়ে যাচ্ছে এই জানুয়ারি মাসের আঠেরো তারিখে আর ডিসেম্বরে আঠাশ তারিখে শুরু হয়ে যাচ্ছে হলো ডুয়ার্স উৎসব তো তোমাদেরকে যারা যারা মানে আমার পরিবারের সদস্য তারা তো জানোই আমি ডুয়ার্স উৎসবের কথা বলেছিলাম তো সেই ডুয়ার্স উৎসবটাই হলো আঠাশ তারিখ থেকে শুরু হবে ডিসেম্বরে আঠাশ তারিখ থেকে আর এদিকে দেখো পাপা খেলছে পড়াশোনা হয়ে গেছে পাপার পাপা হলো এই যে এই হাউসবোর্ডটা আমি কাশ্মীর থেকে এনেছিলাম এই হাউসবোটটাতে বলকি কি মা আমি একটু খেলবো আমিছি খেল আমিছি খেলিস খেল ঠিকই কিন্তু বাবা এটা ভাঙিস না খুব মানে প্রিয় জিনিস এটা আমার মেয়েদের আর কাজে শেষ নেই ভাত বসিয়ে আসলাম ছেলেকে পড়ালাম একটু খেললো কিছুক্ষণ ঘুম থেকে উঠে খাওয়ালাম তারপরে এখন মানে ওকে পড়ালাম আর কি এতক্ষণ পরিয়ে আমিছি ভাতটা বসিয়ে আসি ভাত আর সন্ধ্যা সব একদম বাসন সব একদম জমা ধুইনি আর আমি না কী করি বলো তো বাসন বলো দুপুরের বাসন বলো কিচ্ছু জমিয়ে রাখি না মানে আমাদের যে ঘরে যে কাজ করে তার জন্য আমি সব নিজেই মেজে রাখি ওগুলো সব তারপরে কালকে যেগুলো ছোটোখাটো বাসন হয়েছিল তো রাত্রেবেলায় আমি সব মেজে রেখেছিলাম তো রাখি না আমি বেশি বাসন আর কি সব কীরকম লাগে বয়স হয়েছে উনার আর উনি আমাদের বাড়ির থেকে কাজটা আর কি ছাড়তে যাচ্ছে না অন্য জায়গায় নিতেও চায় না বয়স হয়ে গেছে ভালোভাবে কাজ করতে পারে না তো বলে কি না আমি তাহলে কী খাবো আমার ছেলে তো খেতে দেয় না এরকম বলে আর কি থাক যাক দিন ঘরও চাই না হচ্ছে তোমার ঘর মুছতে হবে না থাক তো সব মেজে রাখি ওই সকালে বাসনগুলো মাঝে এসে পরে থাকে কিছুক্ষণ ওই যে টুকটাক বাসন না সেগুলো মেজে দিয়ে চলে যায় ভাত খাওয়ার পরে আগে থাকতো না এখন থাকে ভাত খাওয়ার মানে সকালে খাওয়া দাওয়া বাসনগুলো মেজে দিয়ে চলে যায় কি ভাতটা হতে থাক আমি ততক্ষণ একটু ঘর দোয়ারগুলো পরিষ্কার করি এগুলো আর পরিষ্কার করবো না ঘুমানোর সময় আর কি বিছানাটা ভালো আসছে না ঘুমানোর সময় বিছানাটা একটা ফ্ল্যাশ দেখা যাচ্ছে আয়নাটা দেখা যাচ্ছিল একটু আগে ঘুমানোর আগে বিছানাটা পরিষ্কার করে নেবো এমনি কাপড় চাপো শীতকালে দেখবে ঠান্ডার মধ্যে না বারবার করে জলে হাত দিতেও ইচ্ছা করে না মানে ট্যাঙ্কির জলগুলো মানে এত ঠান্ডা হয়ে থাকে মানে বরফ হয়ে থাকে একদম হাত ঠাতগুলো না শক্ত হয়ে যায় সেই জন্য না কী করি বলো তুমি বারবার মাজি না মানে বেশি কয়েকটা যে মানে আমরা প্রথমে চা খাই তারপর ওর বাবা ছেলে পরে ছেলেরা যে টিফিন খায় সেগুলোর বাসন সব আমি একবারে রেখে দিই পরে মাজি আর কি তো কালকে মাছ এনেছিল যে সেই মাছের না একটুখানি ডিম ছিল তো সেই ডিমটা আমি রেখে দিয়েছিলাম ওর বাবা মানে মাছের ডিমে বড়া খেতে খুব ভালোবাসে এই চারপাশটাই বড় হয়েছে যে যা হয়েছে আর কি ওর বাবাকে দিতে পারলেই হবে মানে ওর বাবাকে যদি ডাল আর এই বড়া ভাজাটা দেওয়া হয় মাছের ডিমের তো ও বাবা আর কি ভালো খেয়ে নেয় আর এই দেখো এদিকে আমি দুই ছেলেকে খাওয়াবো তো আমার একটা গায়ের চাদর এটা ধুয়ে দেবো সেটাই পেতে দিলাম তো ঠান্ডার মধ্যে মানে কী বলতো নিচে বসাও যায় না আর ম্যাটটার মধ্যে সেদিনকে মানে এত যেটার মধ্যে ওরা বসে আর কি সেটা উপরে নিয়ে চলে গেছিল তো সেটা মধ্যে বালি আছে সেটা উপর থেকে এখন আনা হয়নি সেটা ধুতে হবে তারপরে ঘরে পাতা যাবে আর কি ইউজ করব সেটা আর কি শুদ্ধ ভাত ডিমের অমলেট ডাল পাপা গুড বয় মতো আর আরেকজন হলো মোবাইল ছাড়া খেতে পারে না এতবার করে বলা হয়েছে তাও মোবাইল ছাড়া খেতে পারে না পাপা এদিকে আসো এদিকে আসো উঠবে না না

আমার খিদে পেয়ে গেছিল ওর বাবা এখন পড়াশোনা করছে ছেলে এখানে মোবাইল দেখছে আর ওর বাবা ছেলের পড়াশোনা করছে চুপ করে দেখালাম উঠে রাখি সাড়ে দশটা বাজে হটপটে বেড়ে রেখেছি যখন খাবে দিয়ে দিব হটপটে রেখে দিয়েছি ভাতটা ঠান্ডা হয়ে যায় হাঁড়িতে রেখে দিলে তো খুব খিদে পেয়ে গেছিলো আমার আজকে দুপুরবেলা আমি ফ্রায়েড রাইস এইটুকু খেয়েছি একদম তারপরে তো সন্ধ্যাবেলা একটা চা মানে সন্ধ্যাবেলা একটু চা আর বিস্কুট খেয়েছিলাম একটা খিদে পেয়ে গেছিলো খুব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ব্লগের মধ্যে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো তো গুড নাইট বাই